আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরি রান্নাঘর। আজকে আপনাদের করে দেখাবো ভিন্ন স্বাদের স্মোকি মালাই চিকেন রেসিপি। চলুন তাহলে রেসিপিটি আমরা জেনে নেই। মালাই চিকেন করার জন্য আমি এখানে মুরগির মাংসের বুকের টুকরো নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। এর মধ্যে পরিমাণ মতো লবণ, এক চামচের মতো লেবুর রস দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। ম্যারিনেট হয়ে এলে এর মধ্যে আমি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আমি এখানে প্রায় 1 চামচের মতো মরিচ বাটা ব্যবহার করছি। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে এলে এর মধ্যে আমি 5 টেবিল চামচ টক দই দিয়ে দিব, 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। মুরগিটা জুসি হওয়ার জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এর মধ্যে 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি শুকনো ধনিয়া পাতা ব্যবহার করছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর ভালো মতো মিশিয়ে নিব। মুড়িটাকে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এখানে গরম কয়েক টুকরো কয়লা ব্যবহার করব। এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যাতে মুড়িটি পুরো স্মোকি ফ্লেভার হয়ে যায়। মুরগিকে প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব। ফিরে এলাম 10 মিনিট পর। এরপর আমি কাঠিতে একে একে মুরগি মাংসের টুকরোগুলো ঢুকিয়ে নিব। এরকম করে আমি সবগুলো করে নিব। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। মুড়িটি ভাজার জন্য আমি প্রায় ফেনে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি এখানে ঘি ব্যবহার করেছি কারণ মুড়িতে ফ্লেভার অনেক ভালো আসবে। এরপর একে একে সবগুলো কাঠি আমি দিয়ে দিব। আমি মুরগিটি মিডিয়াম লো হিটে ভেজে নিব। মুরগিটির এক পাশ হয়ে এলে আমি একে একে সবগুলো উল্টিয়ে দিব। মুরগিটির কালার সুন্দর হওয়ার জন্য আমি সবগুলো ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মুরগিটি জুসি হওয়ার জন্য আমি উপর থেকে ম্যারিনেট করা মশলা দিয়ে দিব। একবার সুন্দর মতো ব্রাউন কালার হয়ে এলে আমি সবগুলো উল্টিয়ে দিব। আমার মালাই চিকেন তৈরি হয়ে গিয়েছে। আমি এখন সার্ভ করার জন্য প্লেটে তুলে নিচ্ছি।
ওপর থেকে ড্রাই ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, যাতে খেতে খুবই ভালো একটি ফ্লেভার আসে। আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।